তাহলে ছিয়ানব্বই সালে আওয়ামী লীগের মস্তিষ্কের বিকৃতি ঘটেছিল উনিশশো সালের সাতাইশে জুন তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা দিয়েছিল যৌথভাবে আওয়ামী লীগ এবং জামাতে ইসলামী এবং সেখানে বর্তমান প্রধানমন্ত্রী তৎকালীন সময়ে যে স্টেটমেন্টটা করেছিলেন ইত্তেফাকের আমার কাছে যেটা আছে সব পত্রিকায় নিশ্চয়ই তৎকালীন সময় এসছে ন্যায্য ও সত্যের সংগ্রাম সবসময় জয়ী হ্যাঁ এবং ন্যায্য ও সত্যের সংগ্রামটা কি তত্ত্বাবধায়ক সরকারের দাবি এবং জামাতে ইসলামী আওয়ামী লীগ একসাথে বসে যৌথ প্রেস কনফারেন্স করে যৌথ রূপরেখা দিয়েছিল ইতিহাসের এই তারিখটা আছে সাতাশে জুন উনিশশো সালে এখন তাহলে আপনাদের মস্তিষ্ক বিকৃতি তখন কি পর্যায়ে গিয়েছিল প্রথম কথা এক হচ্ছে যে এখনকার কথা বলুন না 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 ঠিক আছে এখন আমি শেষ করে আমি করি আপনি আপনি অবশ্যই বলবেন আর টিভি আলে আপনাদের আপনাকে যথেষ্ট সুযোগ দেবে সমস্যা নাই এখন এই এই হলো আর আরেকটা যেটা ব্যাপার হচ্ছে যে একটা হচ্ছে বাস্তবতা আরেকটা হচ্ছে আমরা টকশোতে বা পলিটিক্যালি রাজনৈতিকভাবে কি কথা বলি বাস্তবতা হচ্ছে যে গত চোদ্দ বছরে আপনারা নির্বাচন ব্যবস্থাটাকে আওয়ামী লীগ খুব সুপরিকল্পিতভাবে স্ট্র্যাটেজিক্যালি ধ্বংস করেছে এবং সবচেয়ে যেটা অপরাধ এবং অন্যায় করেছেন আপনারা দেশের এবং জনগণের সাথে এবং দেশের ভবিষ্যতের সাথে সেটা হচ্ছে যে গণতান্ত্রিক প্রক্রিয়া শুধু ধ্বংসই করেননি বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মকে ভোটার ভোট প্রয়োগ ইলেকশন ভোট কেন্দ্রে যাওয়া এই সমস্ত প্রক্রিয়া থেকে আপনারা তাদেরকে দূরে সরিয়ে দিয়েছেন এখন কেউ ভোট দিতে চায় না কারণ তিন কোটি ভোটার দুই সালে যে হয়েছে এই তিন কোটি ভোটারের তিনশো জন ভোট দিতে পারে নাই গিয়েছে গিয়ে বলেছে ভোট দিতে চেয়েছে তাদের ভোট আগে থেকে দেওয়া হয়ে গিয়েছিল আওয়ামী লীগের লোকজন তারা এখন আরেকটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে উনি কিছু পয়েন্ট উনি তুলেছেন যে কি আমাদের আঠারোই আমি হেসে দিয়েছিলাম তখন নিজে কথা বল যখন আঠারোই ডিসেম্বরের নির্বাচনের দুই সালে তিরিশে ডিসেম্বর নির্বাচনের কথা যখন আপনারা বলেন না এটা হাসি হাসা ছাড়া আর কোনো কিছু করার থাকে না কারণ এখানে আমি নিজে প্রার্থী ছিলাম আমি বাকি দুশো নিরানব্বইটা বাদ দেন আমি আমার নিজের নির্বাচনী এলাকায় যা দেখেছি এটাই যদি আমি বর্ণনা করি তাহলেই অনেক যে গত আগের দিন উনত্রিশে ডিসেম্বর রাত আটটা থেকে কিভাবে ভোট কাটা শুরু হয়েছিল এবং আশি ভাগ ভোট কাটা ডাকাতি করা আগের দিন কমপ্লিট হয়ে গিয়েছিল সেই ভোটে ছয় জনকে আপনারা দিয়েছেন তারা দয়া করে কি বলে পার্লামেন্টে গিয়ে তাদের বক্তব্য তারা দিয়েছে এই কথা ভাই বলে আপনারা নিজেদেরকে অপমান করবেন না দেশের জনগণকে অপমান করবেন না এবং আমরা যে টুকটাক বিরোধী দল করি আমাদেরকে অপমান করবেন না আমাকে থ্যাংক ইউ আকাজ বলেন না আমার শেষ হয় নাই আর উনি যে বললেন যে মনোনয়ন বাণিজ্য এটার কোনো প্রমাণ নাই অথ কিন্তু আমরা জানি মনোনয়ন বাণিজ্য আপনার বলতে মজা লাগে যে মনোনয়ন বাণিজ্য কিন্তু আমরা জানি যে বিএনপি যদি নির্বাচনে যেত তাহলে আপনাদের একরকম লিস্ট ছিল নমিনেশন দেওয়ার আওয়ামী লীগের বিএনপি নির্বাচনে না গেলে আরেক রকমের সেই লিস্টের থেকে আপনারা প্রচুর পরিমাণে টাকা পয়সা আপনারা হরণ করেছেন নির্ধারক আওয়ামী লীগের আপনি জানেন আর নজর ইসলাম নির্ধারক আপনি চালান বাবু আপনার কাছে যেতে চাই আমরা মুখে মুখে আমরা সময় দিয়ে খেয়াল রেখে কথা বলবো